এত ভয় পেলে চলবে বড্ড ঠান্ডা পড়েছে সেই জন্য আমি এই সব পেঁচিয়ে বসেছি ঠিক আছে এই সন্ধ্যার পর থেকে বেশ কিন্তু ভালো ঠান্ডা পড়েছে সেই কারণে আমি পেঁচিয়ে বসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কমিউনিটি পোস্ট দেখে ফেলেছো অনেক কমিউনিটি পোস্ট আমিও দেখেছি সব গড়ে পত্তায় ধরে সব কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে হুম তারপরে একটা হুমকি আরে সবে আমি শুরু করলাম আর হুমকি এ কী এটা কি এটা কি কোনো খেলা হলো সবাই শুনবে সবাই জানবে সবাই সত্যিটা জানবে তার আগে কমিউনিটি পোস্ট এটা কোনো কথা তো তোমরা আমাকে সবাই একটা কথাই বলছো যে শুধুমাত্র তুমি এখান থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরোবো তো অবশ্যই কেউ কি একটা জিনিস নিয়ে পড়ে থাকে কেউ একটা জিনিস নিয়ে পড়ে থাকে না বেরোবো তো অবশ্যই কিন্তু কথা হচ্ছে যেভাবে মানে ও সংসার করুক মানে ম্যান্ডির কথা বলছি ম্যান্ডি সংসার করুক কারোর সঙ্গে চলে যাক সেটা তো এখন আমার দেখার দরকার নেই তাই না ওর স্বামীর কথা অনুযায়ী ও আমার সাথে বহুদিন হয়েছে যোগাযোগ বন্ধ রেখেছে ওর স্বামীর ও রেসপেক্ট দিয়েছে আর সেই ডিসিশনকে আমিও রেসপেক্ট করি যাই হোক ওরা একসঙ্গে থাকুক দিব্যি মাস এক ধরে আমার সহ আমাদের অনেকের কন্টেন্ট কে ছিল টিনা আর ওদিকে ফোন দিই এদেরকে নিয়ে আমরা কিন্তু দিন রাত ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে যারা যারা শুনতে চাও তাদের তাদেরকে বলছি যারা যারা কমেন্ট ঠুকে পালাতে চাও কমেন্ট ঠুকে পালিয়ে যাও তো হঠাৎ করে কি হলো হঠাৎ করে একটা ভিডিও আসলো তেতাল্লিশ মিনিটের একটা ভিডিও আসলো যেখানে কে কাকে প্রশ্রয় দিয়েছে কতটুকু প্রশ্রয় দিয়েছে সেটা নিয়ে একটা ভিডিও আসলো যেটার কিনা কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না ওই ভিডিওটা করার কোনো দরকার ছিল না করেছে কি জন্য করেছে ওদের ভেতরের মধ্যে আবার অসা অশান্তি জেগে উঠেছে সেই কারণে যে যে প্রশ্রয় দিয়েছে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিল কোনো কারণ ছাড়াই আচ্ছা সেই ভিডিওটা বানানোর পরে খুব অবভিয়াস আমার একটা রিয়াকশান আসবে সেই একটা রিয়াকশান দিলাম যে তোর সামনে থেকে যখন চলে গেল অন্যকে জড়িয়ে ধরে যখন চলে গেল তুই কী করলি তুই তো কিছু করতে পারিস নি আমরা তো না হয় আমি তো না হয় প্রশ্রয় দিয়েছি আমি না হয় প্রশ্রয় দিয়েছি কিন্তু তুই এটা কি করলি তোর সামনে দিয়ে চলে গেল এত কিছু হলো ঠিক আছে আমি না ওই পাল্টি খেতে পারি না বুঝলি আমি পাল্টি খেতে পারি না আমার রক্তে নেই পাল্টি খাওয়া আর সেই জন্যই আমি একা যারা পাল্টি খেয়েছে তাদেরকে তুই সুন্দর সুন্দর সাজিয়ে সাজিয়ে কমে কমিউনিটি পোস্টে দিয়েছিস হুম তো ওটা কোনো ব্যাপার না তুই কমিউনিটি পোস্টে কেন দিয়েছিস আমি বুঝতে পারছি আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তো সেটা দেখে ঝাড় জ্বলে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখ কেউ নতুন সব কিছু ভুলে গিয়ে কেউ নতুন কিছু করার চেষ্টা করছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় এই ওয়াইটিতে সবাই করে ও আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি আমি রাহুলের একটা ভিডিও কমিউনিটি পোস্টে শেয়ার করেছি সেটা নিয়ে আমাকে যারা ভালোবাসে তারা অনেকেই বলেছে যে এটা তুমি কি করলে এটা এই করলে সেই করলে অনেকে অনেকের অভিযোগ আছে সেই বিষয়টা ক্লিয়ার করি এটা হচ্ছে যেদিন থেকে রাহুল বলে দিয়েছে কমিউনিটি পোস্টে সেই কমিউনিটি পোস্টটা কিন্তু ও চোরের মতন ডিলিট করে দেয়নি ও কিন্তু রেখে দিয়েছে রাহুলের কথা বলছি কমিউনিটি পোস্টটা রেখে দিয়েছে সেখানে পুরো পরিষ্কার বলেছে যা হয়েছে ভুল করে ফেলেছি আমি কিন্তু এখন নিজের মতন বাঁচতে চাই একটা সময় মতন এসে আমি আমার বাবা মার অনুমতিতে বিয়ে করতে চাই সে দেখেও দিতে পারে বা ও প্রেম করেও করতে পারে সেটা কোনো কথা না কিন্তু বাবা মা মেনে নেবে যেটা কি না এটা মানা সম্ভব ছিল না তো সেই কমিউনিটি পোস্টটা কিন্তু এখনও রয়ে গেছে আর তারপর থেকে রাহুল কিন্তু একবারও ওর সাথে যোগাযোগ করার জন্য অন্তত আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেনি ঠিক আছে আমাকে মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করেনি সুতরাং এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে ও যেটা জুবান দিয়েছে সেটা কিন্তু ও স্টিক ছিল ঠিক আছে আর হচ্ছে তোমার আর ওদিকে ওদিকের কথা তো তোমার বলেই দিলাম ম্যান্ডির কথা তো কালকে বলেই দিলাম যে ও মন্দারমণি থেকে ফিরেও আমাকে কিন্তু মাধ্যম হিসাবে বলেছিল যে রাহুলের সাথে একবার যোগাযোগ করিয়ে দিতে আর বারবার বলতে বলেছিল যে তোমার সাথে যদি কোনো সময় যোগাযোগ হয় তুমি বলো যে আমি কিন্তু ওকে ভালোবাসি এটা বলতে বলেছিল তো তো কি দেখলাম যে এই ছেলেটা যা বলেছে সেটা সেই জুবানেও ঠিক ছিল কিন্তু ও যেটা বলেছে বা ও যেটা দেখাচ্ছে মানুষকে দেখাচ্ছে বা ওর হাজব্যান্ডকে দেখাচ্ছে সেটাতে কিন্তু ও দাঁড়িয়ে নেই তো এইবার আমি যদি দেখি বহুদিন পরে ও ফিরে এসে ইউটিউবে ফিরে এসে একটা কিছু করছে সে বেসুরো হোক যাই হোক না কেন তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় আজকে ম্যান্ডি এত কিছু করে সংসার করছে তার জন্য যদি তোমাদের প্রশংসা কুড়াতে পারে সব কিছু ভুলে গিয়ে তোমরা যদি ম্যান্ডিকে ক্ষমা করে দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারো যে হ্যাঁ যা হয়েছে হয়েছে ভুলে যাও সংসার করো তাহলে রাহুল কি দোষ করলো আমি যদি ওকে কমিউনিটি পোস্ট দিই তো রাহুল কি দোষ করলো আমি তো সেখানে খারাপ কিচ্ছু লিখিনি কমিউনিটিতে খারাপ কিছু লিখিনি মানে যখন পোস্ট করেছি আমি তো কিছু লিখেছি সেখানে তো উস্কানিমূলক কোনো বার্তা দিইনি দিয়েছি কি দিইনি ওকে যে কমেন্ট করে এসেছি সেখানে কি উস্কানিমূলক কোনো কিছু লিখেছি লিখিনি ওর সঙ্গে একটা পরিচয় ছিল ও আমাকে দিদি ডেকেছিল একটা সম্পর্ক তৈরি হয়েছিল সবাই তো আর চাইলেই সম্পর্ক শেষ করে দিতে পারে না তো সেই হিসেবে আমি প্রথমে একটা কমেন্ট করে দেখেছি যে ও কী রিয়্যাক্ট করে দেখলাম ও রিয়্যাক্ট করেছে তো সেখানে আমার মনে হয়েছে আর আমি ওকে নিয়ে যখন কথা বলেছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে চ্যানেলের নামটা বলো মানে রাহুলের চ্যানেলের নামটা জিজ্ঞাসা করছিল সেই কারণে আমি সাধারণ একটা ক্রিয়েটারের মতন ওর চ্যানেলটাকে মানে ভিডিওটাকে কমিউনিটি পোস্টে দিয়েছি আর কিছু না যে না ছেলেটা সব কিছু ভুলে গিয়ে নতুন কিছু যখন শুরু করতে চাইছে ইউটিউবে এসেছে তার মানে কিছু তো করতে চাইছে তো আমি একটুখানি স্টেপ আগিয়ে দিই না কত মানুষকেই তো আমি কমিউনিটি দিয়েছি দিই আমাকে কিন্তু খুব কম মানুষ কমিউনিটি দিয়েছে কিন্তু আমি কিন্তু অনেকে কমিউনিটি দিয়েছি না বড় মানে ইয়ে করছি না অহংকার ফলাচ্ছি না বা কাউকে বলছি না আমি বলছি যে ওদের মানে আমি যদি আরও বাদ বাকিদেরকে দিতে পারি একে কেন দিতে পারি না কারণ এ তো একটা নতুন স্টার্ট করছে আর ও যা বলেছে নিজের কথাতে স্টিক রয়েছে তো সেখানে আমি ওকে একটা কমিউনিটি পোস্ট দিতেই পারি আর এই কমিউনিটি পোস্ট দেওয়ার পরে যে রকম কমিউনিটি পোস্টের বন্যা বইবে আমি বুঝতে পারিনি তো যাই হোক আমার রাহুলকে কমিউনিটি পোস্ট দেওয়ার জন্য অনেকেই কমিউনিটিতে উঠলো আর আমি বুঝতেও পারলাম যে পেছনে সব কারা কারা যুক্ত রয়েছে হ্যাঁ তনুশ্রী তারপরে মুন্দি সবাই বলছে বিরাট একটা প্ল্যানিং চলছে আর পেছনে একটা মাথা না অনেক মাথা তো আমি তো দেখছি সব পুরোনো মাথাগুলিই রয়েছে হুম সব পুরনো মাথাগুলিই রয়েছে আর শিল্পীদি দুঃখিত বলতে হবে না দুঃখিত বলতে হবে না বুঝতে পারলে তো আমি সব বুঝি আমি সব বুঝি স্রোতে গা ভাসানোটাই বুদ্ধিমানের কাজ যেটা তুমি করছো ওটা আমি করতে পারিনি বলেই আমি ফাঁসি সবসময় ঠিক আছে আবার স্বভাবের বিরুদ্ধেও যেতে পারি না এটাও একটা বড় দোষ স্বভাবের বিরুদ্ধে গিয়ে স্রোতে গা ভাসিয়ে দেব সেটাও করতে পারি না তো দুঃখিত ভবিষ্যতে বলতে হবে না তুমি তোমার মতন করো আমি দেখিও না আমি দেখি না তুমি তোমার মতন করতে পারো তো দেখলাম সব কমিউনিটি যদি ভালো করেছিস স্যান্ডি দল ভারী কর এতদিন একজন দুজন তিনজন তিনজন ছিল এখন এখন অনেকে তো দল ভারী করার দরকার আছে তবে একটা কি জিনিস জানিস তো যে ভেতরে যদি দম থাকে তাহলে বাইরের লোকজনের লোকজন কি এই রকমভাবে ইয়ে করতে হয় না তো দেখলাম তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস জানুয়ারি মন্থ দ্বারা কী লিখেছিস একটুখানি দেখি মিনিট মিনিট জানুয়ারি মন্থ কাউকে ছাড়বো না সে আমার যতই আপন হোক দেখব দেখবো দেখব সে আমার নিজের লোক হোক কাউকে ছাড়বো না ভাঙা হাড় দিয়ে মেরুদণ্ড এবার দেখাবো ও ওই দেখো মানে আমি যে বলি মানে হাতটা দিয়ে দেখবি মেরুদণ্ড আছে তো সেটা নিয়েই কমেনিটি মানে আমার কথা তুই এত বুকে কেন লাগাস আমি তাই ভাবি আমি কি একটা কথা বলতে পারবো না আমার একটা কথাও তুই এ পাশ দিয়ে যেতে দিবি না সব কটা ক্যাচ করবি ক্যাচ করে নিয়ে বুকের মধ্যে লাগাবি দেখ ভদ্রভাবে বলেছি আচ্ছা নম্রভাবে বলেছি আচ্ছা কিন্তু কেউ শোনেনি আচ্ছা ভেবেছিলাম মরা মানুষকে কী মারবো কে মরা কাকে মরা প্রিটেন করছিস আমাকে আমি মরা আমি যদি মরাই হব তাহলে মরা মানুষের কথা তোর কেন এত গায়ে লাগে সেটা বলতো তুই আমাকে বলছিস মরা আমি ভালো মতন জানি তুই আমাকেই বলছিস মরা মানুষকে এত কেন গায়ে লাগে মরা মানুষের কথা তো গায়ে লাগবে না ইগনোর করবি তুই তুই ইগনোর করতে পারিস না তুই তো আমার কথা শুনলে পুরো ওই যে কী বলেছিস না তাণ্ডব নাচবো তুই তো তাই করিস তুই তো তাণ্ডব নাচ নাচিস আমার বলার সাথে সাথে আমি সবে খেলা শুরু করলাম তোর বউ বলল যে দাও 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 একটা একটা করে দাও পনেরো দিন তো চলবেই আমি বললাম পঞ্চাশ দিন চলবে আমি একটা দিতে না দিতেই এই অবস্থা কপাল কপাল আচ্ছা তারপরে কি লিখেছিস কিন্তু না এই লড়াইতে আমি সবাইকে হারাতে পারি কিন্তু আমি লড়ব মানে মানে কিন্তু মানে কথাটা ঢোকানোতে কথাটা কেমন ওলট পালট হয়ে গেল এই বছরের শেষ অবধি সময় দিলাম আচ্ছা এই বছরের শেষ অবধি মানে আজকে তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ এখনো পাঁচ দিন হাতে আছে আচ্ছা তারপর আর কিছু শুনবো না আচ্ছা সে আমার বউ হোক বোন হোক পরিবার হোক কেউ মাপ পাবে না ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে ইতিহাসটা পড়ি নাই আমি ঠিকঠাক পড়ে আসে পড়া আসি নাই আমি ইতিহাস সাক্ষী আছে যাই হোক এখনো সরকার পক্ষের সঙ্গে কেস লড়ছি হ্যাঁ কিচ্ছু সব মাথার উপর দিয়ে যাইতেছে সরকার পক্ষের সঙ্গে কেস লড়ছিস মানে মানে ওই যে স্টেট ভার্সাস ম্যান্ডি এটা আচ্ছা 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 নয় আরও একটা কেস অ্যাড হবে একটা হবে কটা হবে এই যে বললি সে আমার বউ হোক পরিবার হোক নিজের লোক হোক এটা তো তাহলে তিনজন হলো তাহলে আরও একটা কেস মানে যে যাই করুক না কেন কেসটা শুধু আমার নামে নামে হবে সেটা তুই এখানে কিন্তু বলতে বলতে বলে দিয়েছিস মানে বলতে চেয়েছিস ঢাকতে চেয়েছিস অনেকভাবে যে আমি সবাইকে নিয়ে বলছি কিন্তু না কথা এসে সেই আমার পর্যন্তই ঠেকলো তাণ্ডব নাচবো মহাদেবের নাচ আচ্ছা এই ছিল তোর কমিউনিটি পোস্ট আর রইল সবার এসে কি যেন বলে সবার ইয়ে ভিডিও আর কি কমিউনিটিতে পোস্ট করেছিস অ্যাসে ক্যাসে চালেগা অ্যাসা ক্যাসে গা সবে আমি শুরু করলাম তোর বউ বললো দাও সবে আমি একটা দিলাম যে তোর বউ আমাকে কিভাবে ডেকে পাঠিয়েছিল আর কীরকমভাবে বলার পরে আমি তোর বউয়ের সাপোর্টে কথা বলেছিলাম সেই একটা মাত্র দিয়েছি এ বাবা আমার তো সব একটার মধ্যেই দেওয়া দেওয়া দিয়ে দেওয়া উচিত ছিল এখন তুই তো আমার হাত পা বেঁধে দিলি তুই তো এখন আমার হাত পা বেঁধে দিলি আমি কিছু দিতে পারবো না তাহলে তো তুইও জানতে পালি না লোকেও জানতে পারলো না সত্যিটাকে আরও তো গভীর গভীর সত্যি রয়ে গেছে এগুলো কে শুনবে এগুলো তুই শুনতে চাস না তার মানে তুই অন্ধকারেই থাকতে চাস হ্যাঁ তুই অন্ধ তোর বউ একটা কথা বল বারবার বলছে আমি শুধু আমার বরকে ঠকিয়েছি কিন্তু সবাই আমাকে ঠকিয়েছে তোর বউ তোকে সহ গোটা ওয়াইটি টিবাসীকে গোটা চার লাখ মানুষকে ঠকিয়েছে কী বলে ঠকিয়েছে আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাই যখন আমি যাই শুনেছিস তো তখনও পর্যন্ত আমি জানি যে ওই ছেলেটা ওর তোর বউয়ের ভাই হয় ভাইটাকে মানে ভাই হয় সব সত্যিটা তুলে দিয়েছি সত্যি তুলে ধরতে ধরতে মানে আমি নিজেকে ক্লিন প্রমাণ করার আগেই তুই থাপ্পা মেরে দিলি কেন এত ভয় তোর সবাই তো সবটা জানে তোর বউ তো বুক ঠুকে বললো কিসের হুমকি দেখাও কিসের ভয় দেখাও সবাই তো সবটা জানে তাহলে তুমি নতুন করে কি বলবে বলে দাও স্ক্রিনশট দেখিয়ে দাও তুই তো দেখে আমার মুখ বন্ধ করে দিলি তাহলে কি করে হবে দেখ না এই যে ভাগনার নামটা এসছে না আমার সঙ্গে এই নামটা কিন্তু আজকে আসেনি গত সাত দশ মাস হ্যাঁ দশ মাস ধরে চলছে দশ মাস ধরে চলছে তোর বউ তো আজকে মুখ খুলেছে তাও সে বলেনি কিন্তু যে কার সাথে কি কারণ সে জানেই না কারণ আমি তাকে কিছু বলিইনি নি শুধু বলেছি আমারও এরকম একজন আছে বা ছিল কিন্তু আমি কিন্তু তোর মতন এরকম করিনি অথচ সেই বা ভাগনাকে নিয়ে আবার টানা হেঁচরা চলছে সেই ভাগনাকে নিয়ে যেই শুনতে পেয়েছে বয়সে ছোট তার মানে সেই ভাগনা হয়ে গেল বুঝতে পারলি এই হচ্ছে কথা তো নতুন করে কিছু অ্যাড হয়নি কিন্তু তুই যে যে ভিডিওগুলো কমিউনিটিতে পোস্ট করেছিস ওই নিয়ে কেচ্ছা কিন্তু দশ মাস আগের থেকে চলেছে যখনই কথা হয় বাগনাকে ঢোকাবে মামাকে ঢুকাবে বাবাকে ঢুকাবে কাকাকে ঢুকাবে সবাইকে ঢোকাবে কিন্তু কোনো প্রমাণ নেই কিন্তু তোর বউয়ের তো প্রমাণ রয়ে গেছে আমাকে দিতে দিলি না প্রমাণগুলো এত ভয় কেন পেলি বুক ঠুকে বলল তোর পারমিশন নিয়ে ভিডিও করেছে আমার বরের পারমিশন নিয়ে আমি ভিডিও করছি তাহলে কেন মুখ বন্ধ করার কথা ভাবছিস কেন মুখ বন্ধ করার কথা বলে দিলি কেসের ভয় তো সবাই পায় তুইও পাস আমিও পাই সেই কারণের জন্যই তো যখন তুই আমার নাম্বার রিভিল করে ভিডিওটা ছেড়েছিলিস যখন আমি বলেছিলাম আমি পুলিশের কাছে যেতে বাধ্য হবো তারপরে কী করলি ভিডিওটাকে প্রাইভেট করে দিলি তো তুইও ভয় পেয়েছিলিস তাহলে এটা স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে তুই তো সত্যিটাকে লুকানোর জন্য তুই এখন আইন দিয়ে মুখে চাপা দিয়ে দিচ্ছিস আমার মুখ চাপা দিয়ে দিচ্ছিস কেন এরকম করছিস তোদের তো সৎসাহস আছে তোর বউ তো বিশাল ডঙ্কা পিটিয়ে বললো বলে দাও বলে দাও আজকে তো তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস তাই তোকেই বলছি তোর বউ বলেছে না যে কমিউনিটি পোস্ট দেবে যে যার চ্যানেলে বলবে তার সাথে বুঝি না আমি তোর তোর সাথেই বুঝছি আজকে সবে তো শুরু করেছিলাম এরপর আরও কত গভীরে যেতাম কত গভীরে যেতাম তুই আমাকে যেতে দিলি না পাবলিককে শোনাতে দিলি না পাবলিক বলছে কে বলতায় পাবলিক এখন আমি কী করবো এ তো কেস ঠোকার ভয় দেখাচ্ছে কেস ঠোকার ভয় দেখাচ্ছে সত্যি কথা নিজেও শুনবে না কাউকে শুনতেও দেবে না আবার বলছে শোনা আবার বলছে শোনো তাহলে বলো দেখি আজকে একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে দাঁড়াও আমি দেখালোয় স্ক্রিনশটটা স্ক্রিনশটটা কি কিনা কারণ বহু পুরোনো তো কারণ স্যান্ডির সঙ্গে আমার কথা হয়েছে বহু দিন হয়ে গেছে সেই কারণে সাঁতার মাতা এগুলো সব কমেন্ট যে কমেন্টগুলো দিয়ে আমি ভিডিও বানাই সেই কমেন্ট কোনটার মধ্যে রয়েছে কোনটার মধ্যে রয়েছে তাই আমি ভাবছি দাঁড়াও এক মিনিট পজ নিচ্ছি হ্যাঁ একটা মেসেজ যেটা তোর বউকে আমি শোনাতে চাই যেটা তুই আমাকে করেছিলিস আর হচ্ছে তোর বউ বারবার বুক ঠুকে বলছে না আমার জন্যেই মারুর সাথে তোর সম্প ওর সম্পর্ক নষ্ট হয়েছে আমার জন্যই সম্পর্ক নষ্ট হয়েছে আমি তোর কানে নাকি বিষ ঢেলেছি ওই ভাদুরিয়াতে ভাদুরিয়ার বিষয়টা নিয়ে আমি নাকি তোর কানে বিষ ঢেলেছি অথচ তুই যে এর আগেই এর আগে থেকেই মারুকে দেখতে পাচ্ছিলিস না সেই একটা কমেন্ট মেসেজ তুই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলিস দেখ ভালো ম্যাসেজ তুই আমাকে পাঠিয়েছিস তুই সবসময় ভালো কথাই বলেছিস আজকে দিদি এই প্রথম তোমার প্রশংসা না করে পারলাম না কেন প্রশংসা করেছিলিস জানিস কারণ আমি বারবার বলছিলাম মারুকে চলে যেতে ভিডিওর মাধ্যমে মারুকে বারবার বাড়ি থেকে চলে যেতে বলছিলাম যখন ওই রাহুল লাথ মারল তারপরে বেশ কিছুদিন মারু ছিল না তখন আমি বলছিলাম যে মারুকে চলে যেতে আর সেই ভিডিওটাই তোর ভালো লেগেছে হুম তুই একদম কি বলবো আর এই এই প্রথম প্রথম তোমার ভিডিও পুরোটা দেখলাম আচ্ছা না ভুল বললাম দ্বিতীয়বার তোমার ভিডিও প্রথম দেখেছিলাম যখন তোমার বাচ্চা হচ্ছিল না দেখে লোকে ভুল ভাল বলছিল তুমি খুব কান্না করছিলে সেদিনকে আমি সুইডেনের দিদিকে ফোন করে তোমার জন্য খুব কান্নাকাটি করেছিলাম যাক সেটা তুমি কোনোদিন জানতে পারবে না নাই তো জেনে গেছি অনেকদিন আগে যাই হোক আমি তো মুখের উপর কাউকে কিছু বলতে পারছি না হুম মানসিক যন্ত্রণা মন্দিরা প্রচুর প্রচুর দিতে শুরু করেছে সহ্য করতে না পেরে বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাচ্ছি এখন যেমন মায়ের ঘর থেকে বসে তোমাকে মেসেজ করছি তোর মনটা না সরল সেই কারণে তুই আমাকে এই মেসেজগুলো করেছিস আর আমিও তোর বিশ্বাস রেখেছিলাম বলে এতদিন এই মেসেজগুলো রিভিল করিনি তুই কি ভয় দেখাচ্ছিস যে তুই আমার নামে কেস করবি কর দেখা যাক কদ্দূর কি হয় আর আমি ভোলা মহেশ্বরের দিব্যি কেটে বলছি আমি কারোর ভিডিও এডিট করে দিইনি অর্থাৎ ওই যে মারু যে তোদের বাড়িতে ছিল এবং ওর ফ্রেন্ড গেছিল ওর ফ্রেন্ড গিয়ে যে ওর যে ব্রায় স্ট্রিপ বেরিয়েছিল সেটা সেই ভিডিওটা এডিট করে ঠিক করে দিয়েছে বা মারুর গাল টিপ ছিল সেটা নিয়ে তোকে সবাই দোষারোপ করছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তুই এটা ক্লিয়ার করতে করতে পারছিস না তারপরে তুই এই মেসেজটা আমাকে করেছিস কেন এরকম ভুলভাল লটাচ্ছে আমি জানি না আগামী দিন মারিয়া মাংস রান্না করছিল কেউ একজন ক্যামেরা ধরে দিয়েছে সেখানে একজন চতুর্থ ব্যক্তি ছিল আমি জানি সে কে আমিও জানি সে কে কিন্তু দেখো সবাই আঙুল তুলছে আমি ক্যামেরা ধরে দিয়েছি কিন্তু বিশ্বাস করো দিদি আমি সেই সময় বাড়িতেই ছিলাম না তোকে তুই বিশ্বাস করতে বলছিস আমি বলতে পারিনি যে তুই আমার বিশ্বাস রেখেছিস বিশ্বাসের মর্যাদা রেখেছিস সেটা আমি তোকে নিয়ে বলতে পারিনি কথাটা তুই প্রতি আমার বিশ্বাস ভেঙেছিস এখনও আমি যে তোর কাছে সত্যিটা পৌঁছে তার তুই আমার মুখটা চাপা দিয়ে দিলি কেসের কথা বলে আর বলবো বলবো না তো তোর জানার দরকার নেই সত্যিটা তোর জানার দরকার নেই সত্যিই তোর জানার দরকার নেই তুই জেনে বা কি করবি কিন্তু বিশ্বাস করো দিদি আমি সেই সময় বাড়িতেই ছিলাম না তাহলে আমাকে তাহলে কি আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে এরকম চলতে থাকলে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হব সহ্য শক্তির একটা সীমা থাকে কত কত দিন ধরে বলে যাচ্ছি সহ্য শক্তির সীমা থাকে সহ্য শক্তির সীমা থাকে সহ্য শক্তির সীমা থাকে এইবার হচ্ছে মেন কথা ম্যান্ডি তুইও শোন মারিয়া বাড়ি গেলে আমাদের সম্পর্কটা অনেকটাই ঠিক হতো এই কথাটা কিন্তু তোর বর স্যান্ডি তবে সেই দিন বলেছিল যখন কিনা আমি ওই তোর ভাদুরিয়া যাওয়া সম্পর্কে কোনো কথা বলিনি তার আগেই এই কথা বলছে তোর বর তাহলে তুই কি বলবি তোর বরের কানে আমি মারুর নামে বিষ ঢেলেছি আমার যা বলার কানে কানে বলিনি আমি ভিডিও মারফত বলেছি এখন অনেকটা ঠিক হয়েছে তবে একটা সম্পর্ক থেকে বের হতে সময় লাগে সেটা আমি বুঝি কিন্তু সেই সময়টা মন্দিরাকে আমি দিতে পারছি না মারিয়া আছে বলে শুনে নে ভালো করে কান খুলে শুনে নে একজন মানুষকে কিভাবে মুখের উপরে বলতে পারি যে তুমি বাড়ি যাও আর কিছু শুনবি নাকি এর পরেও দোষারোপ করবি যে আমি তোর বরের কানে বিষ ঢেলেছি মারুর নামে কি বলবি কি বলবি তোরা কি বলবি তোরা তো প্ল্যান করে আমাকে ফাঁসাচ্ছিস তোরা কি বলবি তোরা একে অপরের সবই জানিস এটা হচ্ছে সবচেয়ে বাস্তব সত্যি কথা যেটা কিনা সবাই এখন বলছে তোরা সবটা জানিস তোরা প্ল্যান করে আমাকে ফাঁসাচ্ছিস দেখ আমাকে কতটা ফাঁসাতে পারিস আমাকে ফাঁসিয়ে আমার চ্যানেল শেষ করে তোরা কতটা লাভবান হবি তোদের সম্পর্ক কতটা ঠিক হবে সেটা দেখ তোদের সম্পর্কের এই যে ফাটল আমার চ্যানেলটা শেষ করে সেই ফাটলটা মিটে যাবে কিনা দেখ এত কিছু তো করলেই তাবিজ কবজ রে সাইক্রিয়াটিস দেখানো রে নার্ভের ওষুধ খেয়ে লোটকে পড়ে থাকা রে মন্দারমণিতে গিয়ে মদ গেলা রে সিগারেট খাওয়া রে তাতেও তোদের সম্পর্ক সুদ্রাল না দেখ এবার আমাকে শেষ করে আমার চ্যানেল শেষ করে তোদের সম্পর্ক ঠিক হয় কি না যদি তাই হয় তাহলে সেটাই কর সেটাই কর বুঝলি তো এটা এখনও শেষ হয়নি নাকি না না এটা এইটুকুই নিয়েছিলাম ভালো লাগছে না কিছু না না এটা এখানে শেষ ভালো লাগছে না কিছু এটা এখানেই শেষ তাহলে এইবার তোমরা বলো আমি ম্যান্ডিকে কিছু বলতে বলছি না কারণ ওরা সবাই প্রি প্ল্যান করে বেশ কয়েকটা মাথা প্ল্যান করে তারপরে আমাকে ফাঁসাচ্ছে এবার আমি এই কথাটাতে একদম সম্পূর্ণ সহমত স্যান্ডি যে কমিউনিটি সবার পোস্ট দিয়েছে তাতে করে আমি পুরো বুঝলাম যে এতগুলো মানুষকে ধরে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে কেস টুকেছে এই কমিউনিটি পোস্টগুলো দিয়ে স্যান্ডি তুই একটা কি উপকার করলি বলতো আমার সেটা হচ্ছে তুই সব সময় বলিস বলেছিলিস ওই তেতাল্লিশ মিনিটের ভিডিওতেও তুই বলেছিস যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলি না যোগাযোগ রাখি না কোনো ভিডিওও দেখি না তুই ভেরি রিসেন্ট ওই তেতাল্লিশ মিনিট ভিডিওটাতে যেখানে কিনা আমাকে প্ল্যান করে উস্কারি আমাকে প্ল্যান করে প্রভোগ করলি সেই ভিডিওতে তুই পরিষ্কার বলেছিস যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিও দেখি না কারোর সাথে যোগাযোগ রাখি না নিজে থেকে কোনো রকম কোনো যোগাযোগ রাখি না অথচ তোর ভয়েস ক্লিপ এমনি এমনি রিভিল হয়ে যাচ্ছে তুই কারোর সাথে যোগাযোগ রাখিস না অথচ তোর সব এমনি এমনি হয়ে যাচ্ছে তাই না বল তো যাই হোক আজকে তুই সেটা প্রকাশ্যে দেখিয়ে দিলি তোর কমিউনিটি পোস্টের মাধ্যমে যে তুই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখিস ক্যাপশানগুলো দিয়ে দিয়ে আমি সব স্ক্রিনশট সহ রেখে দিয়েছি আমার কাজে লাগবে তো সেগুলো দিয়ে তুই খুব ভালো কাজ করেছিস যে তুই মুখে এক কথা বলিস আর কাজে আরেক জিনিস করিস সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল হুম এই তো গেল আর কিছু আছে হ্যাঁ আর একটা ভয়েস ক্লিপ আছে যেটা কিনা না ম্যান্ডি আমাকে পাঠিয়েছিল ওই যে যখন ভাদুরিয়ার কেসটা হয় তখন তো ছাতা সেটা খুঁজতে হবে দাঁড়াও আবার একটু পজ নেই দুটো শোনাচ্ছি একটা যেটা আমি আগে শুনিয়েছি আর দুই নম্বর যেটা শোনাবো সেটার কিন্তু একটুখানি শুনিয়েছিলাম বাট আমি পুরোটা শোনাইনি আজকে পুরোটা শোনাবো হ্যাঁ প্রথমটা হচ্ছে ওই যে যখন টিনা পালিয়ে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এরকম বারবার বলছো যে আমি ম্যান্ডি ফিরে এসেছে স্বামীর সাথে সংসার করছে কেন আমি খোঁজাচ্ছি কেন আমি ভিডিও করছি কেন ওদেরকে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি না এরকম একটা কথা তোমরা বলেছিলে হুম তো তখন আমি তোমাদেরকে এই ভয়েস ক্লিপটা শুনিয়েছিলাম যে যে ম্যান্ডি নিজের মুখে বলেছে আমাকে টিনাকে নিয়ে শুধু ভিডিও করিস না আমাকে নিয়েও করিস আরও একবার শুনে নাও তোমরা হুম এদি বলছি মাঝে মাঝে একটু আমাকে নিয়েও ভিডিও করিস টিনা পালিয়েছে বলে রোজ কন্টেন্ট কি এখন টিনায় হয়ে যাবে নাকি আমি কি বাদ তো এই বিষয়টা জানার এই বিষয়টা শোনার পরে আমি তো জানতাম যে ম্যান্ডি আমার কাছ থেকে কন্ট্রোভার্সি চায় কিন্তু এই যে এই ভয়েস রেকর্ডটা পাঠানোর পরে আমি হেসেছিলাম আমি এটা ভাবিনি কোনোদিনও তোমাদেরকে শো করতে হবে দেখাতে হবে শোনাতে হবে আমি ভাবিনি তো এগুলো কিন্তু আমি রেকর্ড করিনি এগুলো কিন্তু পাঠিয়েছে হুম তো তারপরে যখন করলাম যে যেরকম কন্টেন্ট পাবো সেরকমভাবেই তো করবো এখন ও আমাকে বলে দেবে যে আমি কিভাবে কিভাবে কন্টেন্ট করব যখন বলে দিয়েছে তখন সেই ব্যাপার আলাদা কিন্তু তখন তো আর না তখন আমাকে কি করতে হবে তখন আমার ভিডিও দেখেই বের করতে হবে তো ভিডিও দেখেই যখন বলছিলাম তখনও তার আপত্তি আচ্ছা এইবার ওই ভাদুরিয়ার বিষয়টা আসার পরে মারুত তো উথাল পাতাল হয় স্বাভাবিক ওর নামটা সামনে চলে এসেছে ওর নাম ও উথাল পাতাল হয়ে গেছে ও উথাল পাতাল হয়ে সবাইকে ফোন করেছে ম্যান্ডিও জানতে পেরেছে তখন ম্যান্ডিরা হচ্ছে নার্ভের ওষুধ খেয়ে পড়েছিল তখন ওদের কারো ভিডিও দেখা কারো পক্ষে সম্ভব হচ্ছিল না সুতরাং মারুই খবরটা দিয়েছে খবরটা দেওয়ার পরে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে যেটা কি ম্যান্ডি নাম্বার ছিল না তারপরে আমি ধরলাম দেখলাম ও প্রথমে ধরিনি তারপরে ম্যান্ডি এই ভয়েস মেসেজটা পাঠিয়েছে তারপরে অনেক কথা হয়েছে তো ভয়েস মেসেজটা শোনো আমি তোমাদেরকে এটা হচ্ছে ইয়েতে দিয়ে করি কি যেন বলে না তুমি কি জানো দিদি যে সাইকিয়াট্রিস্টের ডাক্তার দেখি আমি সোমনাথ সব সবসময় একটা মানে ওষুধ খেয়ে দুজনে মিলে সবসময় ঘুমিয়ে বা এদিক ওদিক ঘুরে কোনো রকমে যাতে সংসারটা জোড়া লাগে তার জন্য আপ্রাণ চেষ্টা চলছে এই বাড়িতে এখন যার জন্য সোশ্যাল মিডিয়ার সাথে রকমভাবে রকম রাখিনি আমার কাছে কোনো ফোনও নেই সোমনাথের ফোন থাকে না সবসময় আমার কাছেও থাকে না তুমি শিওর হলে কি করে যে ওই তোমার আমার কথা কথা মুখ বেগে হয়ে যাচ্ছে আমার সরি নামের ওষুধ খেয়েছি তুমি এতটা শিওর হলে কি করে যে তোমার সাথে আমার কথার যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটগুলো আমি বা সোমনাথকেও পাবলিক করেছি আচ্ছা এই কথার কোনো মানে আছে ম্যান্ডি আমাকে বলছে তুমি এত শিওর হলে কী করে যে তুমি আমাকে যেই মেসেজগুলো পাঠিয়েছো সেগুলো আমি বা স্যান্ডিকেও পাঠিয়েছি আমি পাঠিয়েছি যার কাছে তার মোবাইল থেকে লিক হয়েছে তাহলে আমি কাকে সন্দেহ করব ওর বাড়ির জনিকে ওদের বাড়িতে যে চারপে পোষ্যটা ঘুরে বেড়ায় চারপে বাচ্চাটা যে ঘুরে বেড়ায় জনি ওকে সন্দেহ করব ওর নাম নিয়ে ভিডিও করব কী বলো তোমরা সাধারণ কয়েকটা মেসেজ সে আমিও জানি যে আমি যা পাঠিয়েছি এমন কিছু ছিল না যেটাতে আমার কিছু খারাপ হয় কিন্তু সেটা নিয়ে তো দিনের পর দিন মানে দুদিন হয়ে গেছে তারপরে আমি জানতে পেরেছি নোংরা নোংরা ভিডিও নামছে আমি ম্যান্ডির সংসার ভেঙেছি আমি ম্যান্ডিকে আবার পরিচালনা পরিচালনা করছি আবার পরকিয়া করতে ইন্সপায়ার করছি এই ধরনের কথা তাই এই ধরনের কথা শোনার পরে কোন মানুষের মাথা ঠিক থাকে যে আমি পাঠিয়েছি ম্যান্ডিকে ম্যাসেজগুলো সেইগুলো স্ক্রিনশট অন্য লোকের ফোনে ঘুরছে আমি জিজ্ঞাসা করব কাকে ম্যান্ডির পাশের বাড়ির লোককে না ম্যান্ডির বাড়ির জনিকে কাকে কাকে দোষারোপ করব আমি মেয়ের কথা শোনো মেয়ের আবদার শোনো যে তুমি ভাবলে কি করে আমি অথবা স্যান্ডি তাহলে কে পাঠাবে তোদের ফোন কার কাছে থাকে কাদের কাছে থাকে তোদের ফোন মানে পয়সা কামাচ্ছিস বলে সবাইকেই নিজের হাতের পুতুল মনে করছিস

যে আমার ফোনটা হ্যাক করে রেখেছে আমার বর তখন কি করে সাহস দেখিয়ে চ্যাট করছিলি কি করে চ্যাট করছিলি তুই নিজের কত একরকম এক মুখে তুই কত রকম যে কথা বলিস তারপরে বলিস আমি হচ্ছি মেন কালপ্রিট আমি তোদের সংসার ভাঙছি যদিও সোমনাথ কিন্তু পাবলিক করেনি সোমনাথও করেনি এটা পাবলিক সোমনাথের বিশ্বস্ত কোন চারটে বন্ধু আছে ও সেই চারটে বন্ধুর কাছে আমার তোমার কথোপকথনগুলো শেয়ার করতো সেই চারটে বন্ধুর মধ্যে সোমনাথ মোট দুজনকে সন্দেহ করতে পারছে না সেই দুজন হচ্ছে সোমনাথের মারাত্মক বিশ্বস্ত বন্ধু সেই দুজনদেরকে বাদ দিয়ে বাকি যে দুজন পড়ে আছে সেই দুজনকে সোমনাথ সন্দেহ করছে আর তাদের সাথে বোধহয় হয় সোমনাথ আমার কথাও বলছে না যাই হোক তোমার ওই আজকের ভিডিওটা দেখার পর সোমনাথ আমাকে বলে দিয়েছে পনেরো দিনের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হ্যাঁ তুমি যাতে বলেছো ভিডিওতে তারপরে বলে দিয়েছে মানে মারিয়াদের সাথে সম্পর্ক রাখতে না মারিয়াদের বাড়ি যেতে না মারিয়াদের সাথে কোনো লিঙ্ক নেই কোনো কিছু রাখা যাবে না আর আমাকে পনেরো দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে এইবার দেখো এই কথার মধ্যে কত রকমের ঘোর প্যাচ এটা আজ থেকে ওই তিন মাস আগের হয়তো হয়তো তিন মাস আগের ওই যে যখন ওদের ধরা ঠরা পড়লো নার্ভের ওষুধ টসুধ খাচ্ছে তখনের তখনই বলে দিয়েছিল তখনই স্যান্ডি বলে দিয়েছিল আর যাওয়া চলবে না পুরো যোগাযোগ বন্ধ পনেরো দিন টাইম দিয়েছিল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেই পনেরো দিন আমি বলছি না যে কেন চলে যায়নি আমি বলছি যেই কথা পালন করতে পারবে না সেই কথা বলার মানে কি কথাটা যখন পালনই করতে পারলো না তাহলে কথাটা বলার মানে কী কথায় 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 এরকম হুমকি ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে এই করতে হবে সেই করতে হবে আবার যখন বেরিয়ে যায় তখন রাত একটা দুটোর সময় একটা দুটোর সময় মানুষের বাড়িতে গিয়ে হাত পা ধরে যে বাড়ি চলো এটা তো সেদিন মারু আর মারুর মাও বললো তাহলে এই এই করার মা এইগুলো করার মানে কি এতে তো এই স্যান্ডি খিল্লি খিল্লিবাজ হয়ে যায় ওর জন্যই তো ওকে কেউ দাম দিতে চায় না বিশেষ করে ওর বউ ওকে দাম দিতে চায় না তো এখানে বলছে যে সেই দিনই নাকি ওই কথা শুনে বলে দিয়েছে যে আর মারুর বাড়িতে যাওয়া যাবে না আবার গতকালকের ভিডিওতেই তো হ্যাঁ গত পরশু দিনের ভিডিওতে এই ভিডিওটা তোমরা আগামী দিন পাবে গত পরশু দিনের ভিডিওতে বলছে যে মারুর বাড়ি কেন যাতায়াত করছিলাম কারণ প্রসেসিংয়ে ছিল প্রসেসিং চালাচ্ছিল যে ওর বউ সত্যি সত্যি ওখান থেকে কোথাও গেছিল কি না এটা প্রসেসিং চালাচ্ছিল মানে আমি খাওয়ার বিরিয়ানি মানে ঘরে তৈরি বিরিয়ানি রান্নাঘরে বসে খেলাম না ডাইনিং টেবিলে বসে খেলাম সেটা কিন্তু বিশাল একটা বড়ো ম্যাটার তাই না এটা এখানে হচ্ছে সেটাই হচ্ছে বলছে আমাদের সংসার জোড়া লাগছিল আর তোমার এই কথাটা বলার কারণে এই হয়ে গেছে তাহলে তোদের একবারও মনে হয়নি যে ওই স্ক্রিন শটটা যখন আমার কান অবধি পৌঁছাবে তখন আমার কীরকম লাগতে পারে আমার কি মনে হতে পারে আমি তো অবভিয়াসলি ভাববো যে তোরাই করেছিস তোদের ফোন তোরাই তো করবি তোরা নিজেরা এত বড় বড় নামা করে বসে আছিস আর মানুষকে ঠেকানোর জন্য এখন কেসের হুমকি দিচ্ছিস এখন আইনের হুমকি দিচ্ছিস তোরা নিজেরা এত বড় বড় কারনামা করে বসে আছিস লোকের পার্সোনাল চ্যাট

মানে আমার তোদের ফোন থেকে ছড়ালো সেটা আমি জানার জন্য আমাকে ওয়েট করতে হবে ওদিকে আমাকে সবাই ধুচ্ছে কিন্তু আমাকে ওয়েট করতে হবে সত্যিটা জানার জন্য কি করতে হবে সিআইডি লাগাতে হবে হাততালি আর ঠান্ডায় বের করতে পারছি না আরেকটা হাত তাই না মানে তোরা যা খুশি করবি কিন্তু আমি কিছু করতে পারবো না ওই যে বললাম কত টাকা দিয়ে কিনে রেখেছি রে আমার অ্যামাউন্টটা একটুখানি বলিস তো আমি ভুলে গেছি কত টাকা দিয়ে ঠিক কিনেছিস এর আগে মানুষে বলেছে তো তোর কাছ থেকে টাকা নিচ্ছি তোর কাছ থেকে টাকা নিয়ে ফ্লাইটে যাচ্ছি হ্যাঁ কোনো সময় তো এই ধরনের কথাগুলো বলিনি তুই বলিস তো কত টাকা দিয়ে আমার ঠিক কিনে রেখেছিলি হুম বলছে সিআইডি লাগাতে ও আমাক আমাকে নিয়ে যেই স্ক্রিনশটগুলো রিভিল করেছে সেগুলো তদারকি করতে তদারকি করতে কেন রে কেন তদারকি করবো তোদের ফোন থেকে গেল কি করে কি এমন কথা বলছিলাম তোকে যে যেগুলো ওর চারজন বিশ্বস্ত মানুষকে পাঠাতে হয়েছিল বাসটা তো দিল আমাকেও দিল তোকেও দিল নিজেও নিল বেশি বুদ্ধি না এই যে সেই বুদ্ধি দিয়েই তো আবার কমিউনিটি পোস্টটা দিয়েছে দিতে থাক হুমকি দিতে থাক এই হুমকি যত দিবি আমি ও চুমকিটা দেব লজিক দিয়ে ভিডিও করো তুমি লজিক দিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারতে যেখানে আমার দিক থেকে কোনো রেসপন্স আসছে না আমি হোয়াটসঅ্যাপে কোনো রকম কথা বলছি না আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছি না তোমার বোঝা উচিত যে আমি আমার কাছে ফোনটা সব সময় থাকছে না বা সম্রাতে ফোন ইউজ করছে আমারই সব কিছু বোঝা উচিত সব আমারই বোঝা উচিত আমার আমারটা রিভিল হবে আমাকে ওয়েট করতে হবে আমাকে বুঝতে হবে আমাকে তদারকি করতে হবে সিআইডি লাগাতে হবে হ্যাঁ সব কিছু আমাকেই করতে হবে তোরা কি করবি তোরা দেনা দেন কাজ করে যাবি তোরা যা খুশি করে যাবি

আমার বদনাম হবে কিন্তু তোর বর বুঝতে পারিনি তোর বর এই যে তাণ্ডব নাচ নাচবে মহাদেব নাচবে মহাদেব নাচবে তাণ্ডব নাচ নাচবে সে বুঝতে পারিনি যে এই কথাগুলো নর্মাল কথা এইগুলো আমার কাউকে পাঠানোর দরকারই নেই এইগুলো আমার কাউকে পাঠানোর দরকার নেই সেগুলো ও বুঝতে পারেনি নর্মাল কথা নিয়ে চারিদিকে ঝড় উঠেছিল যে আমি তোকে লেলাচ্ছি আবার পরকীয়া করার জন্য না শোনো এবার পরে কি কথা বলেছে সবসময় চেয়ে এসেছো আমাদের সংসারটা চলে লেগে যায় সব সময় চেয়ে এসেছো সেটা আমি সবসময় বলেছি সবাইকে বলেছি সবাইকে আমি যে চ্যানেলে আমি গলা করে বলতে পারি চিৎকার করে বলতে পারি যাতে আমাদের সংসারটা চলে যায় সবসময় বলতে পারে একটা স্ক্রিনশট যেটা জানি না আমি কি করে কোথা থেকে কিভাবে কি হ্যাঁ এটুকু সঙ্গে বলেছে স্বীকার করেছে যে হ্যাঁ ও তোমার আমার কথোপকথনগুলো চারজনের কাছে শেয়ার করতো এটাও আমার কাছে স্বীকার করেছে না যা ভালো বোঝো করো তোমার ওই একটা ভিডিওর জন্য আমার ঘরে আবার তুমুল অশান্তি আবার চাচামিচি আবার খিস্তি খামারি গালাগালি শুরু হয়ে গেছে তোমার আজকের ভিডিওটার জন্য ঠিক আছে আচ্ছা এটা এই পর্যন্তই ছিল আমার জন্য ওর ঘরে অশান্তি একবারও ভেবে দেখেছিস একবারও ভেবে দেখেছিস তোর জন্য আমার বাড়িতে কিছু হয়েছে কিনা আমি তোকে কোনো সময় বলেছি কিনা তোর জন্য আমার বাড়িতে কিছু হয়েছে কিনা বা হচ্ছে কি না আমি কখনো বলেছি আমি তো দোষারোপ করিনি কাউকে তোরা আমার কাছে কী কী পাঠিয়ে রেখেছিস তোরা নিজেরাও জানিস না কারণ আমি কোনোদিনও জাহিরই করে নি আমি কোনোদিনও প্রকাশ করিনি সেই প্রয়োজনটা আমার কোনোদিনও পরেই নি আজকে পড়ছে তোর বর্ত বড়ো বড় বাতলা বাতেলা মেরে কমিউনিটি পোস্ট দিল জানুয়ারি মাস পর্যন্ত টাইম দিয়েছে এই যে এই যে কথাগুলো তুই বলে রেখেছিস আমাকে এবার এগুলো যে তুমি চেয়েছিলে আমাদের সংসার জোড়া লেগে যাক কিন্তু ওই একটা স্ক্রিনশট পাঠানোর জন্য হ্যাঁ তোর বরের নাম করে তুই বললি ও পাঠিয়ে রেখেছে চারজনকে সেন্ড করে রেখেছে এটা কি অপরাধ নয় এটা অপরাধ নয় আর সেই চারজনের কে বাসটা মেরেছে সেটা তো আর আমি জানি না আমার জানার প্রয়োজনও নেই তাহলে মেন ছড়ালো কেটা তোর বর ছড়ালো আর তোর বর উলটায় আমাকে হুমকি দিচ্ছে যে কেস ঠুকবে আরও একটা ঠুকতে বল যত ভাবছি স্লো ডাউন হয়ে যাব স্লো হয়ে যাব তোদের বিষয়টা থেকে আমি বেরিয়ে যাব যা ডেলি অ্যাক্টিভিটি যা দেখাবি সে বেসিসে আমি কন্ট্রোভার্সি করব না একের পর এক প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুন করে খেলছিস কিন্তু এখন মানে নতুন নতুন করে আমাকে তাতাচ্ছিস আমি আর তাঁতবো না আমি আর তাঁতবো না যতদিন তোর প্রতি ইমোশান ছিল ততদিন তেতেছি এখন আর তোর প্রতি ইমোশান নেই লজিক্যালি তুই বলছিস না লজিক দেখতে চাস না দেখি আমি লজিক দেখাতে পারি কি না তবে একটা কথাই বলবো বন্ধুরা যেই স্যান্ডি দেখলো যে সব সত্যি আমি রিভিল করা শুরু করে দিয়েছি তখনই আইনের বস্তাটা আমার মুখে চাপিয়ে দিল যাতে করে আরও গভীর সত্যিগুলি আমি সামনে তুলে ধরতে না পারি কারণ ওরা জানে আমার কাছে কি কি রয়েছে ওরা জানে আমার কাছে কি কি রয়েছে কি কি পাঠিয়ে রেখেছে এখনও তো স্যান্ডির ভিডিওটাই আমি দেখালাম না তোমাদেরকে যে ভিডিওটা ও আনলিস্টেড করে আমাকে বিশ্বাস করে পাঠিয়েছিল আর আমি এত কিছুর পরেও বিশ্বাস বজায় রেখে ওই ভিডিওটা এখনও পর্যন্ত শো করিনি তোমাদেরকে তার আগেই তো আইনের বস্তাবার মুখে চাপিয়ে দিল কিসের ভয় পাচ্ছিস তুই তোর সংসার ভাঙার বাকি আছে বাকি আছে সংসার ভাঙার কিছু বাকি আছে ধরে রাখ না কোনো কিছুতেই কোনো ঝড়ই তোদের তোদের দুজনকে আলাদা করতে পারবে না কারণ তোর নির্ভ তুই নির্ভরশীল তোর বউয়ের উপরে তুই মানিস বা না মানিস তুই পুরোপুরি নির্ভরশীল আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে হ্যাঁ তুই ভালোবাসিস তোর বউকে ওটা অস্বীকার করছি না তুই তোর বউকে ভালোবাসিস এতই যদি ভালোবাসবি তাহলে কিছু ঠিক হচ্ছে না কেন কেন তোকে তোর আমাকে নতুন করে উস্কাতে হচ্ছে সবাই বলছে আমি বিষয়টা পাবলিক করেছি আমি বিষয়টা পাবলিক করেছি একবারও সেই দিনের কথা কেউ বলছে না যেদিন বর্ষা তোর বুকে মাথা রেখে পার্কে দাঁড়িয়ে কাঁদছে আর ওদিকে ফ্ল্যাটে একজন জিআরপিএফ তোদের সমস্ত কেচ্ছা পাবলিক করে দিল তার কথা কিন্তু কেউ বলছে না মেন পাবলিক হয়েছে ওই জায়গা থেকে নতুবা তোদের এই ভেতরকার খবর কেউ জানতে পারতো না তুই জানতিস তোর বউ জানতো তোর কাছের কয়েকজন মানুষ আর আমি আর কারো জানার কারোর পক্ষে জানা সম্ভব ছিল না ভাইরাল যে করলো সেই জিআরপিএফ ফ্ল্যাটে দাঁড়িয়ে তোর মা যেখানে ক্যামেরার দিক মুখ করে বলছে আমি ছোট লোক আমি ছোট লোক ওই তাকে তো কিছু করতে পারি না তার তো একটা চুলও ছিটতে পারি না হুম ঠিক বলেছিস মরাকে মারতে সবাই পারে মরাকে মারতে সবাই পারে তুইও সেটাই করছিস ওই যে বললাম আমার চ্যানেল শেষ করে আমাকে শেষ করে যদি দেখ তোদের সংসার জোড়া লাগে কি না চেষ্টা করতে থাক তবে বন্ধুরা একটাই কথা বলবো স্যান্ডি ভয় পেয়ে গেছে যেই দেখলো আমি আজকে এই ভিডিওটা করলাম পুরো পাই টু পাই এক্স্যাক্ট তোমাদেরকে শোনালাম যে কিভাবে আমাকে ডেকেছিল ম্যান্ডি কীভাবে আমাকে ইমোশনাল ফুল বানিয়েছিল প্রথম দিনই এবার বুঝতে পেরে গেছে এত পরপর সব ছাড়বে পরপর সব ছাড়বে এবার আমরা কোথায় যাব ঠিক এই সময়টাতে আমার মুখের উপরে আইনের বস্তা চাপিয়ে দিল এখানে পুরো পরিষ্কার আমি তো বলেছিলাম তোমাদেরকে সব শোনাব ও বুঝতে পারিনি যে সত্যি সত্যি আমার কাছে রয়েছে ও ভাবতে পারিনি আমার কাছে রয়েছে মিথ্যে কথা বলি না প্রমাণিত হয়ে গেল তো যাই হোক অন্ধকারে ছিলিস অন্ধকারে আছিস অন্ধকারে থাকবি আর কিছু বলার নেই আর কিছু করার নেই তো চলো ফোনদীপ অনেকদিন ছাড় পেয়ে যাচ্ছে এরপর থেকে আবার ফনদীপের পিছনে লাগতে হবে ফনদীপ আমাকে যতদিন না বাড়িতে ডেকে কচু খাওয়াচ্ছে ফোনদ্বীপে আমি ছাড়বো কালকে লাইভে বলছে কি তুমি ফোনদ্বীপের পিছন ছাড়ছো না কেন ওই যে ফনদীপ আমাকে বাড়িতে ডেকে কচু খাওয়ায়নি তাই হুম ফোনদ্বীপে আমাকে বাড়িতে ডেকে কচু খাওয়াক তাহলে আমি ছেড়ে দেবো কচু বাটা তাও আবার হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্যান্ডিকে বলি পারলে না ওই জিআরপিএফের আর খোঁজ লাগা কারণ সেই কিন্তু তোদের এই মেন নাটকের পর্দাটা ফাঁস করেছিল বন্ধুরা একটা কথা বলে রাখি এই ম্যান্ডিয়া স্যান্ডি কিন্তু এই ডিভোর্সের প্ল্যানটা বহু আগেই করেছিল যেটা কিন্তু যেটা কিনা একটা কমিউনিটি পোস্টে স্যান্ডির তরফ থেকে ফাঁস হয়ে গেছিলো যে আমরা দুজন সেপারেট থাকব ছ মাস দুজন দুজনকে টাইম দেব ছয় থেকে সাত মাস সেপারেট থাকবো আর এই বিষয়টাকেই এটা ওদের ভেতরে কথা যে এই বিষয়টাকে ইউটিউবে বিক্রি করবো আর খাব হুম তো এই মিথ্যেক বলতে বলতে কখন যে বিষয়টা সত্যি হয়ে গেছে সেটাও বুঝতে পারেনি সেটা বুঝতে পারিনি তো ম্যান্ডি তুই একা তোর বরকে ঠকাস নি তুই তোর চার লাখ পরিবারকে ঠকিয়েছিস তুই ফ্ল্যাটে গেছিলিস সিঙ্গেল মাদার হওয়ার এসেতে যেখানে কিনা তুই আমাকে ডেকে নিয়ে গেছিস এবং আমার মাধ্যমে তুই সবাইকে বলেছিলিস যে তোমরা সবাই আমার কাছে পাশে থেকো কাঁধে হাত রেখে বলো আমি আছি আমরা আছি আর আমি সিঙ্গেল মাদার হয়েই থাকতে চাই সবাই শুনেই নিয়েছে পুরো পরিষ্কার কল রেকর্ডটা দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি যে আমি তখনও পর্যন্ত জানতাম না যে সত্যি সত্যি তোর সাথে রাহুলের সঙ্গে কোনো সম্পর্ক আছে আমি তো ওটা আইডিয়া করে তোদের ভিডিও দেখে দেখে তোদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাতাম কিন্তু তোর মুখ থেকে আমি শুনেছি যাওয়ার পরে ফ্ল্যাটে যাওয়ার পরে আমি শুনেছি বুঝলি মানুষকে দোষারোপ করতে গিয়ে ভুলে যাস যে সব কিছুর একটা গচ্ছিত জায়গা আছে যেখান থেকে মানুষ সৎ মানুষটা ঠিক বেরিয়ে আসতে পারবে তো বলতেই তো দিলি না তা তোদের প্ল্যানটা সাকসেসফুল মানে কি বলবো আর্নিংয়ের ক্ষেত্রে তো সাকসেসফুল হয়েছে বাট তোদের রিলেশনটাকে একেবারে ম্যাচাকার করে দিয়ে গেছে আর এইভাবে চেপে ধরে স্যান্ডি কিচ্ছু হয় না ওই যে শর্ত দিয়েছিলিস না শর্ত এটা করতে হবে নতবা বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওটা করতে হবে নতবা বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওইভাবে হয় না তুই নিজের মুখে বলেছিলিস এ কি বাচ্চা বাচ্চাদেরকে ভুলিয়ে রাখব এই শর্ত সেই শর্ত তুই সেটা আবার করছিস কর কর কিন্তু দর্শক এটা বুঝতে পারলো যে আমার কাছে সব কিছু রয়ে গেছে যেটা দিয়ে আমি আরামসে তোদের এই আমাকে ইমোশনাল ফুল বানিয়ে আমাকে ইউজ করাটা সবার সামনে তুলে ধরতে পারবো হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো